আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এই প্রবাসে, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের এই ভিডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন। তো দর্শক, সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন একটা নতুন আইনের কথা বলছে। এই আইন সম্পর্কে আপনাদের সাথে পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, তো আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে যুক্ত থাকবেন। আর ভিডিও শুরু করার আগে বলে রাখতে চাই, আপনি যদি এই প্রবাসের ফেসবুক পেজ থেকে আজকের নতুন ভিডিও দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই সবার সাথে এবং পেজটি লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন। তো দর্শক, সৌদি পাবলিক প্রসিকিউশন বলছে যে সিভিল এভিয়েশনের আইন অনুযায়ী বর্তমানে স্ক্রিনে দেখানো যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন বা বার্তাটি আপনারা দেখছেন, এখানে বলা হচ্ছে যে সিভিল এভিয়েশনের আইন অনুযায়ী বিমান চলাচলকালীন সময় বিমানের যাত্রী হন যদি আপনি, বা বিমানের চলাচলকালীন সময় আপনার যদি কেউ কারো বিভিন্ন মালামালপত্র চুরি করেন বা বিমানের বিভিন্ন মালামাল আপনারা যদি কেউ চুরি করেন, সেক্ষেত্রে এইটি সিভিল এভিয়েশনের আইন অনুযায়ী একেবারে বিশাল বড় দণ্ডনীয় অপরাধ। আর এই অপরাধে যদি কেউ যুক্ত হয়, সৌদি পাবলিক প্রসিকিউশন একেবারে স্পষ্টভাবে বলছে যে তাদেরকে 5 লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে, সাথে সাথে 5 বছরের জেলে দেওয়া হবে। আর এই অপরাধ যদি কেউ করে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আরও একবার আপনাদেরকে যে বার্তাটি আসলে প্রকাশ করা হয়েছে সেটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। আর বলে রাখি, যদি বিষয়টি আপনি বুঝতে না পারেন, যে আপনি যখন বিমানের যাত্রী হয়ে বিমানে চলাচল করবেন, ওই মতো অবস্থায় আপনি যদি বিমানের কোনো মালামাল চুরি করেন বা কোনো প্রকার প্রতারণা করেন, হতে পারে অন্য আর এক যাত্রীর বিভিন্ন মালামাল আপনার সাথে যাচ্ছে, তিনি তার মালামাল আপনি চুরি করেছেন, এই মতো অবস্থায় যদি ধরা পড়েন, আপনাকে 5 বছরের জেল সাথে 5 লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে। মানে পাবলিক প্রসিকিউশন যেমনটা জানাচ্ছে, আর এই আইনটি কিন্তু সৌদি আরবের সিভিল এভিয়েশনের অনেক পুরাতন আইন, সেটিকে ব্যাখ্যা করেই পাবলিক প্রসিকিউশন কিন্তু এই বার্তাটি জানিয়েছে। তো প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি দেখছিলেন, তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আরও একবার বলে রাখি, আপনি যদি এই প্রবাস ফেসবুক পেজের আজকের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই পেজটি লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে। আল্লাহ হাফেজ।